Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد وقال الله تعالى ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه السلام وقال الله تعالى أبا أعوذ ميلانا إيكو جو يقدم ميلانا إيكو أنا تو كثا بو دهبنا إيكو بسي لگ بو إيكو تو دنیا كتا دھو دي بو رأي بستا بستا আমার তো জাগাত হয়ে উপায় ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
তোমার কাল হাসার মাঝত ওকালত করিব তোমার মরজিন্দেগীর
হকানি আলী মুলামাই উম্মতে মুসলিমার আম পাবলিকর সুপারিশ করিব কক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন বস্তু ন হয় আলী মুলামা কোন বস্তু ন হয় আল্লাহর দরবারত ইয়ার বড় ভ্যালু আর দুনিয়া তো যদি আল্লাহর ওয়াহদানিয়াত আল্লাহর মুহাব্বত দয়াল নবীজির সমস্ত জিন্দেগির নীতি নিয়ম যদি হে উলামার ভিতর থাকে আল্লাহ তার দ্বারাও এই দুনিয়া তার যেটু পাওয়ার তার যে রুহানি হক আল্লাহ দুনিয়া তো কিছু মানুষ দেখাই দিয়ে কক সুবাহ কারণ দয়াল নবীর হাদিস হয় ইয়াউমা ইয়াশফাউ শাফ ইয়াউমা ইয়াশফাউল কিয়ামাতি সালাসাতুল আল আনবিয়া ثم العلماء ثم الشهداء او كما قال عليه السلام يشفع يوم القيامه يوم النبي قال كي يشفع يوم القيامه ثلاثه الانبياء ثم العلماء ثم الشهداء سبحان الله سبحان الله اي قيامه দিনাই তিনটা দল সুপারিশ করার অর্ডার হব তার ভিতর তিনটা দল হব তিনটার ভিতর এক নম্বর সালাসাতুল আল আনবিয়া হরব প্রথম উম্মত হকলর সুপারিশ করিব পয়গম্বর হকল যার যেনেকে উম্মত উম্মতর পয়গম্বর হব আদম বাবার পরে লইকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বর হকলর হার হার উম্মতর সুপারিশ করিব কিন্তু উলামা আম্বিয়ার পিছত রাসূলের পিছত পয়গম্বরের পিছত যদি কোনো ব্যক্তি উন্নত হয় সুপারিশ করিব সুম্মাল উলামা হেইবল হল হক্কানি আলিম মাওলানা হকল তোমার মোর সুপারিশ করিব কক সুবহানাল্লাহ তিন নম্বর সুম্মা শুহাদা যে দিনর কারণে দিনে ইসলামর কারণে আল্লাহর ওয়াহদিয়ানের ওয়াহদানিয়াতের কারণে দিন ইসলাম প্রসার করার কারণে এ আলাই কালিমাতুল্লাহর কারণে যে নিজের জিন্দেগি আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে হেবর ব্যক্তিও তোমার মোর সুপারিশ করিব কক সুবহানাল্লাহ উলামা আল্লাহর দরবারে বড় মর্যাদা এই কারণে উলামা হকলক যাতে ইজ্জত করা এহতরাম করা আম পাবলিকের উপর হাফিজে কোরআন কারিকুল কোরআন মাওলানা মুফতি মুহাদ্দিস জিমান এইবার আমার উলামা হকাল আছে এই বড় ইজ্জত করা তো আম পাবলিকের উপর ওয়াজিব হয় কক সুবহানাল্লাহ কারণ এই উলামা ইজ্জত করা ইহতিরাম করা হকানি আলিম উলামা ইজ্জত ইহতিরাম করা ইয়া ইজ্জত করা মানে ডাইরেক্ট দয়াল নবীজিক ইজ্জত করা হয় কক সুবহানাল্লাহ দয়াল নবীজিক মানিলে এইজন ব্যক্তি আল্লাহ মানিলে কক সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে কারিমত প্রথমতে কই ধরিছি কই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ কয়েছে তা কয়েছে গোটে কায়নাতর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েছে এ মোর হাবিব তুমি উম্মত হও তুমি বান্দা বান্দিক জনাই দিয়া যদি মই আল্লাহ যদিন পাব বিচারে যদি কোন বান্দা বান্দি আল্লাহক যদিন পাব বিচারে আল্লাহর লগত যদি কন্ট্রাক্ট করিব বিচারে আল্লাহর লগত যদি মিলিব বিচারে দিদার করিব বিচারে আল্লাহ কয় ও মোর হাবিব তুমি এলান করে দিয়া যাতে তোমার গুনাহ হারাম করে কর সুবহানাল্লাহ আল্লাহ কুয়া নাই কি আগে মন গুনাহ হারাম কর আল্লাহ কইছে যদি তোমালকে মোর হাবিব জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ হারাম করা দয়াল নবীজির সমস্ত জিন্দেগি যদি উম্মতে মুসলিমার জিন্দেগি থাকি যায়
তেনে হলে আল্লাহই কই তার কানে মুখ কুয়া তো আসান হওয়াজ হই যাব তো সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর নবীর সিস্টেম আমার জিন্দেগি থাকিব লাগবে আল্লাহর ওয়াহদানিয়াত আল্লাহর প্রেম দয়াল নবীর প্রেম যদি তোমার মোর জিন্দেগি না থাকে তেনে হলে আমার এই দুনিয়াত কোনো ভ্যালু না আজি আমার জিন্দেগি বড় এনুকা হয়ে গৈছে দিনে ইসলামের পর আমি বহু দূর গুছি গৈছি আমি সমস্ত সাধারণ ব্যক্তির কথা মানু দিলত ভয় রাখো অন্তরত ভয় রাখো জি খালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাক লোক জি প্রেমর হইতে মহব্বতর হইতে দুনিয়া সিরিফ আল্লাহ তোমাক লোক পঠাইছিলে আল্লাহর কারণে আজি আফসোস হয় হে বল সমস্ত নীতি নিয়ম ইসলামিক কালচার চরিত্র তোমার মোর জিন্দগির পর আউট হয়ে গেছে আমি সিরিফ কেতামান বস্তু ধর্ম ধর্মের ক্ষেত্র রাখি দিয়ে দিস জুমা ঈদ সবে বরাত সবে কদর এই দুই ঈদ আর মাঝে মাঝে মানুষ যেটা মারা যায় আমার মুসলমান তেতিয়া পরিচয় দিয়ে না নয় বন্যা হয় বাপ বিয়া খোঁজা কথা কারণ আমার পরিচয় সেইখিনি কারণ আমি সেইখিনি ধর্ম বলে ভাবিছো আমি সেইখিনি বস্তু দিন বলে ভাবিছো মসজিদের ভিতরত যদি আমি সোমাও তোমার মোর জিন্দেগি কদম যেতে মসজিদের ভিতরত সোমাব ইতিয়া গম পাইছে তাতা বড় বুজরুক হয় তো ভিতরলে পুরা বুজরুক হয়ে যাচ্ছে এ কথা লোক পিছু আর মসজিদ তো এলো কথা হবে মসজিদত বুজরুক হওয়ার দরকার নাই মসজিদত বাপ বলে বুজরুক হওয়া লাগবে জুনিয়ে না কি ফেতা বড় বুজরুক ইমাম হাজি গাজি না মসজিদত সাহি ইমানদার জান্নাত না হক দাদাগিরি করনে ওয়ালা দাম মসজিদত চুপ চুপ বুজরুক হওয়া লাগবে মসজিদত বুজরুক হওয়া তো মসজিদত ভিতরত আল্লাহ আল্লাহ বড় তো তার নাম ইমানর কাম কালাম কামালাত না হয় তা আরে মসজিদ তো আল্লাহর ঘর হয় এবাদত করিবেই লাগবে তাতে আর কথা কোনা তাতে আর মেল করা তাতে ফিরিস্তা হওয়া দরকার না এটি এবাদতরে ঘর তাতে মুসলু ঘরপুর কোন ডাঙার কথা না কিন্তু আমি মসজিদের জিন্দেগিটু ঘি আমি ধর্মের ক্ষেত্র আমি জিন্দেগিটু বনাই থাকি মসজিদের ভিতরে যেটা ধর্ম সমস্ত কাম কর সুন্নত নকল সব পড়ি পুরা চলি যা যাহা আমি মসজিদের পর আউট হয়ে গেছো বাড়ির তার বাইরে গেছো আমার ধর্ম মসজিদের তবলা ভাঙি ধরে গেছো আর দরকার না আর বাকিল্লা আরম্ভ আর সমস্ত ইসলামের যেমান যোগেন্দ্র কাম আছে তোমার মোর জিন্দগি আরম্ভ হয়ে গেছে পীর জুমা জুমা তো আমি হাজিরি দেওয়া আল্লাহর একবার আফসোস হওয়া লাগে জি আল্লাহর খায় আসু জি আল্লাহর সমস্ত অঙ্গ অঙ্গ আল্লাহ আমার এনুকাকে এনুকা পাস দিছে আমার লোক জি পাসর বিনাই জি পাস জি বস্তু কোন সাইন্স কোন ডক্টরে বলব নরে হেবল সমস্ত আল্লাহর নেকমত লয় আজি আমি হেজন আল্লাহ ধোকা দিছো আল্লাহ ধোকা দিয়া কোন প্রশ্ন নাই মূর্খ আল্লাহ কাছে ধোকা দিবার কিবা কথা আছে আমি নিজর কপালত নিজাই কুঠার মারি সুয়াত বাইরে বেলেগ আপু আজি মহিলা হতলক মহিলা কোন ইয়াসনা কথা আছে মহিলা হতলক জি মহিলার কারণে জি দয়াল নবী জি মহিলার কারণে কারণ জাহিলিয়াতে যেটু জাহিলিয়াত যেটু দয়াল নবীর আগর যেটু জামানা আছিল জামানায় জাহিলিয়াতের কথা কইছো হে সময় মহিলার কোন পাওয়ার নাছিল মহিলা কোন ইজ্জতে নাছিল আল্লাহ আকবার কবির কোন ইজ্জত নাছিল মহিলা আজি যে মহিলা হকল সোয়ালি হকলে ইহুদি নাস্তিকর লগত লগ হয়ে মিলি মিলি তার জুবানের লগত তার লগত মিলি সমানে কি বলে আন্দোলন করে বা নিজর মন নিজর শরীর নিজর মন মর্জি এতে কারো কবা লাগার দরকার নাই কারণ নিজর খাইছো নিজর পিন্ধিছো এতে আর কি হওয়ার কথা আছে আরে মন মনের কথা আসলে ইসলাম যেটা তুমি নিজকে ফাতেমা বলে কইছা নিজকে হাসিনা বলে কইছা নিজকে কুলসুম বলে কইছা নিজকে তুমি রহিমা বলে কইছা ইয়ার পিছত তুমি মন শাহি জিন্দেগি আর করিব না কারণ যদি মোর মা ভনী অকল যদি রাতে মোর কথা শুনি আছে হে মোর মা ভনী অকল কব বিচারু আর যিয়ে খুনা নাই তো আগে যাই বলে খুনে দিবে তো মহিলা সকল জাহিলাতে যেটু ইসলামর দয়াল নবীর জন্মর আগত
যে মহিলার উপর জীবন অত্যাচার হয়েছিল আজি দয়াল নবীজি দুনিয়ার আহার উপর এই মহিলা সকল নারী জাত আল্লাহ ইজ্জত দয়াল নবীর খাতির দয়াল নবীর মহব্বত দয়াল নবীর মেহনত এই সমস্ত মহিলা সকল ইজ্জত আর তার জিন্দেগীর পাওয়ার আর জিন্দে কি বলব দুনিয়ার জিয়াই থাকা অধিকার দয়াল নবীর বদলত পাওয়া গেছে সুবহানাল্লাহ হে জামানা দয়াল নবীর জন্ম আগত চিমান নারী জাত জগত লই দুনিয়ার বুকত আহে হে নারী বিলাক কি করে দিয়া হয় লোকে লোকে যেতিয়া কোন মা কোন সোয়ালী জন্ম দিয়ে পয়দা করে এই মহিলা বলক সোয়ালী বলক মাসুম অবস্থার কি করে কতল করে দিয়ে হত্যা করে দিয়ে নাউজুবিল্লাহ কারণ সোয়ালী তো এনেকুৱা এটা অপরাধ বলে তাহাতর মনত ভাবি গেছে কিন্তু আজি আফসোস জি নবীজি জি মোহাম্মদ রাসূলুল্লাহ জি ফাতিমা জি খাদিজা তোমাক মোক এনেকুৱা ইসলাম শিকাই থৈ গৈছে এনেকুৱা সুন্দর ইসলাম পর্দার মাধ্যমে জীবন আমাক শিকাই থৈ গৈছে আজি আমার হে আমার তোমার মোর ভনী তোমার মোর ওয়াইফ তোমার মোর নানি তোমার মোর খুড়ি এবেলতাত আমার ইসলাম ধর্ম না আজি আফসোস যার কারণে ইসলামে অত মেহনত করেছিলে আজি হেবর মহিলায় ইসলামের পড়ায় পর্দার পড়ায় বহুত দূরত গৈছে এদিন খান মসজিদে নববী এজন সাহাবি দোয়ার মাধ্যমে কান্দি আছে হুকুকাই কান্দি আছে এনেকুৱা কান্দনের আওয়াজ আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এ সাহাবি বল কোন হয় এইজন ব্যক্তি কেনেকুৱা কৈ কান্দি আছে কি হয়েছে তা তুমি লৈ আহা মোৰ ওচৰত কোন সাহাবি হয় মই জানাৰ দৰকাৰ হয় কৰ সুবহানাল্লাহ মসজিদে নববী এজন সাহাবি কোণাত বহি কান্দি আছে যেতিয়াই দোয়া শেষ হওয়ার পিছত বাকি সাহাবা বিলাকে প্রশ্ন করিলে এ ব্যক্তি অমুক তুমি কোন হয় যেতিয়াই মুখ চাই হযরতে দাহিয়া দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় কব সুবহানাল্লাহ সাহাবীজনের নাম কি হয় এ সাহাবীজনের নাম কি কইছো এ তার ধ্যান নাই এমকের কথা কই মজা লাগিবে কি নাম কোন সাহাবী যায় বাকি মনে মনে দাদা তল পিছত খুবই মজা আছে কি কইছে সাহাবি নাম কি কইছে কোন নাম সাহাবি দোয়া করি আছে এই যে নাম কবা পারা নাই আর মিনিং এ হল তবে এত ধ্যানত শোনা নাই সব কবা লালামিন কথা দিন ঘুরি আছে মুঙ্গা কইছে রিজার্ভ করুন না বিদেশে রিজার্ভ করি মুঙ্গা আছে হালকা দেখা করি ভালো দাহিয়াতুল কলবি কি নাম দাহিয়াতুল কলবি নাম আছে সাহাবিজনক আল্লাহর নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল দাহিয়াতুল কলবি দিলে আল্লাহর নবীর রসুল বহাই দিলে বহাই দিয়ার পিছত আল্লাহর নবী কয় এই দাহিয়া নাম মনে রাখিলে মাঝে মাঝে ঘুরি টুকনি নাম এর বিগিনতে নাম যদি বাড়িয়ে বলবেন তবে টুকনি মারিয়ে যাবে আর বুদ্ধি হুজুর আল্লাহর নবী কয় এ দাহিয়া তোমার কি হল তুমি যে এনুকা কই কান্দি আছা তোমার কারণ কি তোমার কি বা হইছে নাকি তোমার কোন ব্যক্তি কষ্ট দিছে নাকি ইসলামের বিরোধীরা ইসলামের দুশমন হকল তোমার কি বা ক্ষতি করেছে নাকি তুমি কুয়া তেজিয়াই দাহিয়াই কব ধরেছি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ মই ইসলাম ধর্ম কবুল ন করার আগত মই এজন বড় পাথর দিলর মানু আছিল মই এজন বড় বেয়া ব্যক্তি আছিল মই এনেকুৱা এটা অপরাধ করেছো এনেকুৱা এটা বেয়া কর্ম করেছো
হেই কর্মতুর কারণে মোর দিল শান্তি না পায়, মোর দিল শান্তি না হয় কি মোর আল্লাহ মোক মাফ করিছে নাই, এই যে মই জিকির আজকার করিয়েছো, এই যে কুরআনের তিলাওয়াত করিয়েছো, এই যে মই আল্লাহর নবীর সমস্ত নীতি নিয়ম মানিয়েছো, মোর দিলে শান্তি না পায়। তেতিয়াই আল্লাহর নবী খুঁজিব ধরিলে, তুমি এনেকুৱা কি কৰ্ম কৰিছিলা কোৱা, তুমি এনেকুৱা কি ভুল কৰিছিলা তুমি কোৱা, মই শুনিব বিচাৰো। তেতিয়াই হযৰতে তাহিয়াতুল কলবি ৰাদিয়াল্লাহু তাআলা আনহুই আল্লাহৰ নবী ক'ব ধৰিলে, মোৰ মা ভনীসকল যাতে এই ঘটনাটো গভীৰ মনোযোগ দি যাতে শুনে, আৰু যিবোৰ পুৰুষ ভাই অকল বহি আছা তহঁত ভালদৰে শুনি, এই বস্তুৰ ওপৰত ইছলাম ধৰ্ম কি আছিল, ইছলাম ধৰ্মৰ আগত দয়াল নবীজীৰ আগত কি কাৰোবাৰ দুনিয়াৰ বুকত চলি আছিল, দয়াল নবীজীৰ পিছত মহিলাসকলৰ কিমান ইজ্জত সন্মান বাঢ়ি গৈছে। যাহক হাজৰাতে দাখিয়াতুল কলবি ক'ব ধৰিলে, ইয়া ৰাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, মই যেতিয়াই ইসলাম কবুল কৰিছিল, মই যেতিয়াই আপোনাৰ হাতত বায়াত হোৱা নাছিল, মই সেই সময়ত মই এজন বিজনেসমেন আছিল, আৰু মই সেই জাহিলিয়াতৰ এজন সদৰ আছিল, আৰু মই বৰ কঠিন দিলৰ আছিল। এদিনখনে মই বিজনেসৰ সিলসিলাত মই অন্য দেশত যাব লগা হল, যেতিয়াই মই অন্য দেশত বিজনেসৰ সিলসিলাত কাৰোবাৰৰ কাৰণে মই অন্য দেশত ভ্ৰমণ কৰাৰ কাৰণে মই যোৱাৰ কাৰণে সাজু বাৰে দু হলো, হোৱাৰ পিছত এনেতে মোৰ বেবী মোৰ স্ত্ৰীৰ গৰ্ভত বাচ্চা আছিল, কিন্তু মোৰ বিবিক মই অসিয়াত কৰি গৈছো, মোৰ বিবিক মই দুটামান কথা কৈ গৈছো, অ মোৰ বিবি এই যে তোমাৰ গৰ্ভত বাচ্চা আছে, এই যে তোমাৰ মোৰ বাচ্চা তোমাৰ গৰ্ভত যে আছে, তোমাক মই এটা অসিয়াত কৰি যাওঁ, তুমি ভালদৰে শুনিবা। এতিয়াই স্ত্ৰীৰ স্বামীৰ কথাবোৰ শুনিব ধৰিছে, দাহিয়াই ক'ব ধৰিছে, অ মোৰ স্ত্ৰী, অ মোৰ বিবি, এই যে সন্তান তোমাৰ পেটত আছে, যদিন দুনিয়াৰ বুকত যদিন জনম হয়, যদিন লৰা হয়, জনমৰ দিনাখনে যদিন তুমি লৰা দেখা, তেনেহলে তুমি ডাঙৰ দীঘল কৰিবা, বৰ মৰম কৰিবা, আৰু যদি এই যদি সন্তান ছোৱালী হয়, এই ছোৱালী যদি তুমি দেখা পা, এইজনী ছোৱালীক তুমি লগে লগে হত্যা কৰি কতল কৰি দিবা, কৰ নাও জুবিল্লা এনেকে যেতিয়াই কলে ছোৱালী যদি হয়, তেনেহলে হত্যা কৰি তুমি দুনিয়াৰ বুকত নাৰাখিবা, মোৰ দেশৰ পৰাই বিজনেছৰ চিলচিলাত যাম, মোৰ আহতে 7-8 বছৰ লাগিব পাৰে, সেই বুলি কৈ দাহিয়াতুল কলবি ৰাদিয়াল্লাহু তাআলা আনহু বিজনেছৰ চিলচিলাত গুচি গ'ল। যেতিয়াই তেখেত গুচি গ'ল কাৰোবাৰৰ কাৰণে, এনেকে যেতিয়াই বিবিৰ সন্তান জনম হ'ল, কিছুদিন পিছত যেতিয়াই বিবিৰ সন্তান জনম হ'ল, হোৱাৰ পিছত দেখা পাই হাইৰে আফসোস, মা মনে মনে দুখ কৰিব ধৰিছে, যিটো ভাবিছিলো ভাবিছিলো যদি লৰা হয় মৰম কৰিম ঠিক, আৰু যদি ছোৱালী হয় এই
ছোৱালী জনী গো হত্যা করার কথা কই গইছে মোর স্বামী মোর হাজবেন্ডে মোক কতল করার কারণে কই গইছে যেতিয়াই দুনিয়ার বুকত জনম লাভ করে মা যেতিয়াই কোলাত উঠি দেখে হেই জনী লড়ানো হই ছোৱালীর জনম হইছে কব সুবহানাল্লাহ সুয়ালির জনম হল টেনশন পড়ি গল লিখিয়াই কি করিম কারণ মা তো মা হয় কারণ মার অন্তরত আল্লাহ এনুকা মরম ঘুমাই দিছে আল্লাহ মার অন্তরত এনুকা মরম মহব্বত ঢালি দিছে বাবাত কই হগুন বেশি ক সুবহানাল্লাহ ছোৱালীক হত্যা করিব কতল করিব হেই বলি ভাবি কোন মা কোন লড় ছোৱালীক হত্যা করিব নোৱাৰে হেই বলি মা ভাবিলে তো বহুত দিন আছে মোর স্বামী আগতে বহু বছর লাগি যাব হেই বলি হেই ছোৱালী জনীক তামার দীঘল করিব ধরিলে মরম করিব ধরিলে মরম করি করি যেতিয়াই ছয় সাত বছর হয়ে গল ছয় সাত বছর হওয়ার পিছত সময় হয়ে গেছে তার স্বামী আঘাল এনেতে তার স্বামী ঘরত আহি গল আহি যাওয়ার পিছত মার টেনশন লাগি গেছে তার বাবাই যদি ছোৱালীক দেখে তার বাবা তো হত্যা করাই দিব কতল করে দিব মা কোনো উপায় পোয়া নাই মায়ে চলি ছোৱালী জনী কিবা ইন্তজামর দ্বারাই কিবা বাহানার দ্বারাই লুকাই থই দিছে এনেকৈ তার স্বামীর খেদমত করা আরম্ভ করে দিছে ইফালে যেন তার ঘরত ছোৱালীর জনম হয়েছে তার বাবা না জানে হেই বলি মার মনত আকো চিন্তা লাগে না জানো ছোৱালী জনী তো ইমান সুন্দর তার বাবার নিচিনাই হয়েছে কি জানি তার বাবাই যদি এই ছোৱালী জনীক যদি এবার দেখা পাই দেখা পাওয়ার পিছত কি জানি মন বদলি যাব পারে কারণ ইমান ধুনিয়া ছোৱালী ইমান ধুনিয়া চকু ইমান ধুনিয়া গাল ইমান ধুনিয়া সুন্দর চন্দ্র নিচিনাই জিলিকি আছে সেই ছোৱালী জনীক যদিন তার বাবাই যদিন দেখি লয় কি জানি তার বাবার মন গলি যাব পারে তোর সুবহানাল্লাহ এদিন তার বাবাই বাজারত উলাই গল উলাই যাওয়ার পিছত হেই মা শুন ছোৱালী জনীক তার মা ধুনিয়া করে গোসল করে গা ধুয়াই ধুনিয়া নতুন কাপড় পিন্ধাই হেই জনি ছোৱালীক সজাই সজাই থই দিছে আর কইছে তোমার আব্বা আহিব এইজন তোমার আব্বা হব তোমার আব্বার লগত তুমি মোলাকাত করিবা কারণ ছোৱালীক সমস্ত কথা তার মায় সরুর পড়াই জনাই থই দিছে কি তোমার বাবা এমুক তমুক সমস্ত হাল হিস্ত্রি বুঝাই থই দিছে কারণ হাত আট বছর লড়া ছোৱালী বর্তমান জামানা তো বড় ধুনিয়া স্পষ্ট কথা কব পারে আর ইতিয়া তো পাঁচ বছরতে স্কুলত দিয়া করিছে না নয় কথা কিন্তু বেয়া লাগছে নাকি বুঝি পাইছে না না অ সব এনে তুমি মান না কি বিয়া ভুনি বই কোন বুলি কই মাঝে মাঝে আমার সমাজ দিবি যেটা গম পাম কোন ইয়া তো যেতিয়াই তার মাই হে সুয়ারি জনি ধুনিয়া করি হজাই ধুনিয়া করে নতুন কাপড় পিন্ধুয়াই থই দিছে তার বাবা বজারর পরাই আহি ঘরত বহি আছে এনেতে দূরর পরাই তার ছোৱালী দেখি কব ধরেছে আব্বু ও আব্বু প্রথম আব্বা হত্য তো নতুন বাবা বলার বড় ভাল লাগে না লাগে পুরানো আব্বা নতুন আব্বা তো নাই কি জানি যার নতুনকে লড়া ছোৱালী হয়
যে আব্বা বা আম্মা শব্দ তো কই মা বাবার বড় শান্তি পায় হে সোয়ালি তো বহুত বছর দেখায় নে তো যা হোক যেতিয়াই মা হে সোয়ালি জনি বাবার কুলাত যা পাই উঠি কইছে ও মোর আব্বু আপনি ইমান দিন কত আসিলা আপনি কত খুশি কইছিলা এনেকৈ বিভিন্ন ধরনের হে মাসুম বাচ্চি জনি সরু সোয়ালি জনি তার আব্বা কত কব ধরিছে কিন্তু যদিও তার বাবার মন মুহূর্ত সময় কারণে ভাল লাগিছে মুহূর্ত সময়ের কারণে ভাল লাগিছে সরু সোয়ালি বলে কব পারা নাই সোয়ালি জনি সাইড করে অকমান পিছন তার বিবি কব ধরিছে ও মোর বিবি ও মোর স্ত্রী তুমি কি করিলা তোমাক কি কই গৈছিলু তোমাক মই কই গৈছিলু তুমি যদি সোয়ালির জন্ম দেখা তোমার গর্ব যদি সোয়ালি জন্ম হয় দুনিয়ার বুকত যদি তুমি সোয়ালি সন্তান দেখা তুমি লগে লগে হত্যা করে দিবা তুমি তো ডাঙর দীঘল করে ইমান ডাঙর করে দিছা তুমি ইমান ডাঙর ভুল কিয় করিলা তেতিয়াই মা কব ধরিছে ও মোর স্বামী মই এনে এদিন নহয় তিনিদিন পর্যন্ত মই সেইজনী ছোৱালীক মাৰাৰ কাৰণে ৰাতি এটা দুটাত উঠিছিলো কব নাও জুবিল্লা মা স্বামীর কথা শুনি রাতি এটা দুটা দেখে মাসুম ছোৱালী জনীক মারার কারণে সাজু হয়েছিলে যেতিয়াই গলত আঘাত করার কারণে তার মারে দি হয় এনেতে এনেকুৱা ধুনিয়া চেহেরা ইমান ধুনিয়া মুখ দেখা পাই তার মার মাথা কান্ন করা হয় কারণ সেইজনী ছোৱালী তার বাবার চেহেরার লগত সম্পূর্ণ মিল খাই তো সুবহানাল্লাহ দেখে যেতিয়াই তার মা ছোৱালীজনীক মারিব খুঁজে স্বামীর আকৃতি আহি যায় সেই ঘটনাবর তার স্বামী কব ধরিছে অমর স্বামী মই যদিও মারিব যাও মই তোমার ছোৱালীর মুখ আপনার চেহারা আপনার মুখ দেখা পাও যার কারণে মই সোয়ালি জনীক মারিব নোয়ারো তো সুবহানাল্লাহ আর বাবা সেই কথাবার শুনি ঘরত আহি তার সোয়ালি জনীর কথাবার শুনি যদিও আনন্দ পায় যেতিয়াই বাজারত ওলাই যায় তার জীবন লগরিয়া পাটনার বর আছে কুফার বর তার লগর জীবন লিডার আছে কয় এ দাহিয়া আমি শুনিছো তোমার ঘরত নাকি ছোৱালীর জনম হয়েছি আর তুমি ছোৱালীক লালন পালন করে তুমি ডাঙর করিছা তোমার আমার সমাজত কোনো তোমার এই জাগার জায়গা নাই এই সমাজত তোমার লগত কোনো কথা বার্তা নাই তোমাক বহিষ্কার করে দিয়া হব কারণ তোমার ঘরত নারী সন্তান আছে তোমার ঘরত ছোৱালী আছে এই কারণে সমাজত তোমাক রাখা নহয় তো নাউজুবিল্লাহ যেতিয়াই এইবর কিসা বাজার দুখুনে মাথা গরম হয়ে যায় আকো যেতিয়াই ঘরত আহে এই সুন্দর সোয়ালি জনীক যেতিয়াই চাই থাকে তার বাবার মন গলি যায় তার বাবাই মনত সিদ্ধান্ত মনত প্ল্যান বনালে বুদ্ধি হাতালে এনেকে থাকিলে নহব এইজনী ছোৱালীক মই যেনেকে নহক এই দুনিয়ার পরাই বিদায় দিব লাগিব কম নাউজুবিল্লাহ মনে মনে এটা বুদ্ধি বনাব ধরিলে যেতিয়াই বুদ্ধি হয়ে গেল বিবি সাহেবা কব ধরিছে অমর বিবি মোর ছোৱালী জনীক তুমি ধুনিয়াকৈ সজাই কাপড় কানি পিন্ধাই দি রেডি করা মোর ছোৱালীক মই তার নানির ঘরত নানার ঘরত লই যাম কোনে কইছে তার বাবাই কইছে তেতিয়াই স্বামী স্ত্রী বড় খুশি হব ধরিছে বড় আনন্দ পাইছে কারণ ইমান বছর ধরি মোর স্বামী মোর ঘরত যোয়া নাই মোর মাল ঘরত যোয়া নাই মই ইমান দিন যদি গৈছো মোর স্বামী যাব পারা নাই মোর বেটি যাব পারা নাই
যাহক মোর স্বামী চাইতো মোর বেদিক মোর সুয়াইগ লই জুয়ার কথা বলে মা বড় আনন্দ করে বড় শান্তি পালে পায়ে কবর ধরিছে ঠিক আছে স্বামী মই মোর সুয়ালিক ধুনিয়া কই পিন্ধাই উড়াই দি মাইরে দি করাই দিউ এনেতে ধুনিয়া কই সুয়ালি জনিক পিন্ধাই উড়াই সোনা পাউডার লগাই দি বাবার কুলাদ উঠাই দিলে যেতে আই তার বাবাই কুলাদ লই তার মার পরাই আথুরি গোল যেতে আই রাস্তার যাব ধরিছে আর হেই মা শুন সুয়ালি জনি তার মার পিনে চাই তা 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 দিব ধরিছে কারণ সুয়ালি গোর সুয়ালি মার পরাই দূরত গোলে কষ্ট পায় যা হোক বাবার প্রতি অত বড় মহব্বত থাকে সুয়ালি বাবা বড় বড় ভাল পায় পায় না পে আর এটা বহুত দিনের পিছত পাইছে যা হোক এই সুয়ালি যদি বাবার কোলাতে যায় রাস্তা দি যায় আছে যাই থাকা অবস্থা যেতে আই ঘর দেখা না পাই গল দেখা না পাই জুয়ার পিছত এই মা শুন সুয়ালি যদি তার বাবাই কোলার পরাই নমাই দিছে নমাই দি খুশ করাই লই যায় আছে এনুকা জাগারে লই যায় আছে মরুভূমির জাগা আবার জমিন মরুভূমির জায়গা ইমান গরম রোদ বালার ভরি দিব নোয়ারে এই মা শুন সুয়ালি জনি রোদরে বালুর উপরে দে খুশ করাই তারাই লই যায় আছে এনুকা এনুকা জঙ্গলে চেতিয়াই লই যায় আছে এই সুয়ালি জনি কব ধরেছে আব্বু ও মোর আব্বু মই তোমার লগত বহু দিন ধরি মোর নানির ঘরত আহিছিল কিন্তু মোর মাই মোক এনেকুৱা রাস্তারে কেতিয়াও আনা নাই আপুনি কোন রাস্তাত যায় আসা কিন্তু তার বাবার জাহিলিয়াতর কারণে হে মা শুন সুয়ালিজনীর কোন কথা শুনা নাই নুকুনি সুয়ালি জনিক যেতিয়াই লই যায় আছে লই লই যেতিয়াই এনেকুৱা এটা জাগাত ঠিয়া কৰাই দিলে ঠিয়া কৰাই দি বালাৰ তলৰ পৰাই এখন কোদাল ওলাইছে কব নৌজুবিল্লা কোদালখন ওলাই সেই বালুত কান্দিব ধৰিছে কান্দি কান্দি ডাঙৰ কুঁৱাৰ নিচিনাই কবৰ যে খান্দে আমাৰ এনেকুৱাকৈ কবৰ খান্দি আছে আৰু তাৰ ছোৱালী সেই সৰু ছোৱালীজনী কব ধৰিছে এ মোৰ বাবা অ মোৰ আব্বু আপোনাৰ ইমান দূৰত ইমান ৰদত আপোনাৰ ইমান কি প্ৰয়োজন হয় আপোনাৰ কিহৰ দৰকাৰ হয় আপুনি এই ৰদত কি কষ্ট কৰি আছা যদি আপোনাৰ কামে কৰিব লগা আছিল আপুনি কিয় দুজন তিনিজন লগত মানুহ আনা নাই আপুনি কিয় দুজন মান কৰ্মচাৰী আনা নাই কিন্তু তাৰ বাবা ছোৱালীৰ কোনো কথা শুনা নাই তাৰ বাবাই কবৰ খান্দি আছে যেতিয়াই তাৰ বাবাই কবৰ খান্দি খান্দি তাৰ বাবাৰ ভাগৰ লাগি যায় তাৰ বাবাৰ পচিনা ঘাম কবৰৰে বৈ বৈ যাব ধৰে সেই মা শুন ছোৱালীজনী নিজৰ কাপোৰ মোবাৰক মাথাৰ পৰাই লৈ এই ছোৱালীজনী তাৰ বাবাৰ কপালৰ ঘাম মুচি দিয়ে কব সুবহানাল্লাহ কিন্তু ছোৱালীজনী এতিয়াও বুজি পোৱা নাই যেতিয়াই তাৰ বাবাৰ ঘাম মুচি দিয়ে অ মোৰ আব্বু আপুনি কিয় ইমান কষ্ট কৰি আছা যেতিয়াই সম্পূৰ্ণৰূপে তাৰ কবৰ খান্দা হৈ গ'ল কবৰ খান্দা হোৱাৰ পিছত সেই মা শুন ছোৱালীজনী হাত উঠাৰ পিছৰ পৰাই ঠাচ কৰি ধৰিছে ধৰাৰ পিছত ৰছীতে বান্ধিব ধৰিছে কব নৌজুবিল্লা যেতিয়াই মা শুন ছোৱালীজনীৰ হাত বান্ধি দিলে তাৰ ছোৱালী গম পাই গ'ল গম পাই কব ধৰিছে আব্বু আপুনি মোক কিয় ইয়াতে আনিছা মই গম পাইছো অ মোৰ আব্বু
মই কিনো অপরাধ করিলু মই এনুকা কি ভুল করিলু আপনি যে মোক এই জঙ্গলত লৈ আহিছা মোর কারণে কবর খান্দিছা অমর আব্বু মোর কি ভুল হৈ গল তার বাবাই কিন্তু সেই মাসুম সোয়ালীজনীর কথা নুশুনি
যেহেতু তুমি ইসলাম কবুল নকরার আগত এইবোৰ গুনাহত এইবোৰ শিরিক তার সুয়ালি নহয় এনুকা বহুত সুয়ালিক হত্যা করিছে কিন্তু যেহেতু তুমি এতিয়াই মোর হাতত কলিমা পড়ি ইসলাম কবুল করি লই তুমি যেতিয়াই লা ইলাহা ইল্লাল্লাহ sallallahu alaihi wasallam or karane tumar mor izzat bari goise kintu aji afsus hey ma fatima ajir mohila amar suali ma bor kuno charitra puana jay jay neki ji mohilai ji mohila hokale ji ma fatima তোমার মোর কারণে কিমান কষ্ট করেছিলে মা ভনীহতলর কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাই নিজর সমস্ত জওয়ানি নিজর সমস্ত মাল ও দৌলত আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছে হেই স্বামীর মহব্বতত দয়াল নবীজির মহব্বতত সমস্ত বস্তু দুনিয়ায় যত মাল ও দৌলত আছে ইসলামের কারণে কি করে দিয়েছে ওয়াক্ফ করে দিয়েছে দান করে দিয়েছে কক সুবহানাল্লাহ হেই মা খাদিজার চরিত্র আজি আমার মা ভনী সকলর জিন্দেগীত হুয়াতু দরকার হয় যদি আমি মা ফাতেমা যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই বড় মহিলা হযরত মারিয়াম হযরত আসিয়া এই বড় যদি জীবনী পড়ি আমার যদি জিন্দেগি ন বদলাও তেনে হলে আমাত করিয়া আলু বেয়া কপালার হবা নয় ইচ্ছা করি মহিলায় পুরুষর বহুত আগত থাকিব পারে কক সুবহানাল্লাহ ভিতর যেটু ইবাদতর শখ ইবাদতর যেটু মহাব্বত মাইকে সকলের ভিতর বহুত বেশি আছে কিন্তু আজি আফসুস হয় পুরুষ সিধা হবা লাগবে না আসার ড্রাইভার বেকার প্যাসেঞ্জার কিছু জামানে ভাল না খা নদামা তু পড়বই ই যায় দেখো প্রাইম মিনিস্টারে হয় ড্রাইভার যদি ভাল না হয় গাড়ি থাকবো নাকি না থে ই নদামা ফেলাবো ভারতে না নেফলে ভাইয়া তো এই কারণে আমার গাড়ি গিলার মেন ড্রাইভার গিলা কে লেত্রা আই বিলা কব এই দেউলি কোদাসা বিয়া ভামাত কত পতানো পতনি মারবো কত কি নাটক করব বিয়া সে করিছি নাম তো ভালকে তো নকে নকে কবাই নেউলি আপলে পাললি কিছু মানে নি ওই দশ মুড়ি আপলে লুকাই লুকা হত দি মারতে না নাম তে আ এখানে তিরিও কয় যেটা কয় গাদিন তো লয়া গাদবা তিরি ভাল তিরি না কারণ তোর মুখ হাসনা তো ইচ্ছি এখানে তিরিও কয় তাতে আছে দি বালতি কিন্তু দেখা না পানি কিন্তু ভেতা আলাস কবিতা তুন নিস্তে মুন নিস্তে আমি বালতিন দি বালে কি দরকার করছি মাত্তু আহিয়ে তোর কারণে কি ধুনিয়াকে কাপড় লুঙ্গি ধুই ধায় খানা সানা রেডি করতে হয়ে দিছি বেশিরে আহি গেলে জান হব্দ তো ফুন দেয়
ধুনিয়া যে গুনু মুনু হত তো কোনবা যে নেউলি বলি গেড়ি মারবি তোমার গাধুয়া মারতি লুঙ্গিয়ান দিব একবার মিশা কথা দিব দিকে পছন্দ হবে হালতি নেলি কি বলবো এ তাতে এসে ভালকে ছাই লই দারবান কলর পিছতে দেখা না পানি তোতে কইবি না তোর দাঁড়ে কাম তো বড় কাম জানে তো তো যদি আমি যদি আমি ঠিক না হয় না আমি লেত্রা কারণ তুমি যদি নামাজি হবা তুমি যদি সত্যবাদী হবা তুমি যদি উলামার মত মহব্বত করি মাসলা মাসাইল বয়ানত ইত্যাদি যদি তুমি খুনি যেতিয়া তোমার বিবি হবল খুনাবা তোমার বিবি যেতিয়া বুঝাবা তুমি যেতিয়া ঘরখানত ইমাম হই থিয়া হবা মুফতি হই থিয়া হবা তেতিয়া তোমার বিবি সাহেবা তোমার কথা শুনব মা খাদিজার চরিত্র লব ফাতেমার চরিত্র লব ইটা ফাতেমার চরিত্র কেন কে লব আমি যাত্রা করছি না পিছত হুজুরের তারা হুজুর একটা তার বিশ দিন মত তিনি মোর লগত নাই খাই তা কত মোর আগম ইমাম নাম মকম প মাতা বিশ নেই খুদিছি মিশা বলি মাতা বিশ তা বিশ খুজবে আই মকম এই ক্লাস তো পড়াই না এই ক্লাস তো পড়া লাগে আলি তামাম নাম চাল লাগে নম্বর নাম ক্লাস পড়বা পারে সিধা কথা কথা কিন্তু হুরু হুরু বাচ্চা আজকে তুমি বা লয়ে হ্যাঁ এ ফুক সুত মারি দে বাকি দা তা বিশ বিশ কাম তো আইলি গুয়াহাটিতে ইমামতি বসছু দূর হওয়ার কারণে অল্প ঘরের অসুবিধার কারণে মানে এরি দিছি আকো মাতি আছে তো হাতে তো যা হোক তো মোট কথা হল তাবিশের কথা বলে মানে ক্লাস পড়াই না ভাই তাবিশ মরতাম না তো আমি লেপটা করে হুজুরের পর তাবিশ বিশ্রু হে তাবিশে কাম দিব নাকি এখানে ভাল কিছুমান ভাল সালা বুঝে বলে ঠিকই আছে দিন দেয় তাবিশ কি তাবিশ হি লাগে দিবি তো বাবা আছে যা জেনে তোকে তাবিশ খুঁজবে আলো আমি তোর পিছত ব্যায়াম করবি রব মকল তাই মুসিনে গিয়ে কেমন দেখছি আমার পা মাতলি কিন্তু ভালকে ডিজে আনবি জায়গা সাতটাই মানুষ কই যাতে ভাল লাগে গম পাইছে না বক্তা গিলা কত হতো যাতে বেসর আবার দূরের পা আছে বক্তা আজি মাইকত কষ্ট তাহলে মাইক বিলাকত কষ্ট পালি টানি নিয়ে আছে কথা বলবা নরে পিছত নকলি আকো বক্তা কথাই নকলে কিছুমান ভাল বক্তা মাইক ভাল হলে বয়ানের মতো রে তো আমি আর করবে লাগবো আমি তো আমার নাহ মানুষ আমি সরু মানুষ হুজুরাত আছে হুজুরাত দোয়ার আপনার দোয়ার বরকত আছে এখানে আহি পাইছো তো যা হোক তো আমি কমসে কম পুরুষিনী খাস করে নিজের ঘরখানত এজন এজন মুফতি ইমাম হয়ে দিয়া হবা লাগবো যদি ঘর সিধা করবে বিশেষ্যা সিরিফ ইমাম আর মুয়াজ্জিনের খাদিমের পিছত মুফতি হলি না এটা আমার ইমাম আর মুয়াজ্জিনের পিছত পাবলিকে পড়ি পড়ি ইমাম আর মুয়াজ্জিনের বদল অবশ্য হসা কথা বলছো এটা সময় গাঁর মানুষের বদল হয়েছিল পিছত মসজিদের সভাপতি হয় ইমাম মুয়াজ্জিন পাইজামা ঢিলা করতে এনেকুৱা এনেকুৱা নাটক করে তার ইমাম মুয়াজ্জিনের লোক দিহা নাপে না পিছত ইমাম মুয়াজ্জিন ভাল ইমাম মুয়াজ্জিন দিনে রাতে বদলাই দি থাকে লাস্টত সেই গুড়াটো হাতে ঘর মারা যায় সঁচা কথা কৈছো কাৰণ বেলেগৰ বদুৱা ল'লা লৈলে এবাৰ ইমাম মুৱাজিনৰ বদুৱা ল'বাই কাৰণ ইমাম মুৱাজিনৰ বদুৱাটো কাৰণ আল্লাহ আমাৰ গাৰ্জেন হয় আমাৰ বদুৱা যি দিন আছে সেইকাৰণে ভাই ইমামৰ মুৱাজিনৰ পৰা খাদিমৰ পৰাই আল্লাহ আলাৰ পৰাই আমি যাতে বাচি থাকো কাৰণ আল্লাহ আলাৰ আল্লাহ কয় দুনিয়াৰ বুকত সমস্ত জানদাৰৰ সিরিফ ইনসান যাতে নহয় সমস্ত প্রাণী হক যন্ত্রে হক ইনসান যাতে হক সমস্ত জাতরে সমস্ত জান জাতির কি আছে গার্জেন আছে কোন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ কয় সব বস্তুরে গার্জেন আছে কিন্তু মোর জীবন আলিম উলামা হয় জীবন মোর হাফিজে কুরআন হয় জীবন মুফতি পীর হক্কানি আহলুল্লাহ পীর মাশাইখ বড় গার্জেন আমি মই আল্লাহ হয় তোর সুবহানাল্লাহ এই দিনদার আল্লাহ ওয়ালার সকলের এইবর ব্যক্তির গার্জেন স্বয়ং আল্লাহ হয়ে থাকে এই কারণে হাদিসে কুদুসি মান আদালি ফাকাদ আদানতাহু বিল হারব আও কামা কাল আলাইহি সালাম যে আল্লাহ ওয়ালা ব্যক্তির লগত যে উলামার লগত নফরত করিব হিংহা করিব তার বদগিল্লা করিব আল্লাহ কই হেইবর ব্যক্তির লগত আল্লাহ কই মই তার লগত যুদ্ধর এলান করি কব নাউজুবিল্লাহ আল্লাহ যদি যুদ্ধর এলান করে কিবা লাগে
তাকবিরা ভাঙ্গা তা পড়া দিয়ে অবস্থা শেষ না নয় থাকতা মানবি আইও মায়োকে দে দে ব্যক্তি বই গো না খাবো না টুকনি মারবো না কি করে আবার এটা ভরাই দিব এই কারণে আলিমুল্লাহ মার পা যেতে আমি বাঁচি থাকি তো যা হোক মা কি কইছিল তো আমার মা ভনি হকল আর পুরুষ হকল এনুকা তুমি মই চরিত্র বনা দরকার হয় আর তুমি মই ঘরখান জান্নাতর বাগিচা বনাতু তোমার মোর ক্যারেক্টারর দ্বারাই তোমার মোর মহব্বতর দ্বারাই তোমার মোর প্রেমর দ্বারাই স্বামী আর স্ত্রীর প্রেমর দ্বারাই তোমার ঘরখান জান্নাতর বাগিচা হব কব সুবহানাল্লাহ কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারলাকে দোয়া করে প্রেম দে ভাই তো অত আমি লিখছি দিন পরসার করি দিনর কালিমাতুল কালিমার দাওয়াত দি দিনর তবলিগ করি যেতি আই ঘর দাহে রাতি যেতি আহে বাউতা এটা দুটা বাজার দিন পরসার করি আহি যেতি আই ঘর টক টক করি দরদ ঠাকুরার কারণে রেডি হয় লগে লগে মা খাদি যাই দরজা খুলি দিয়ে কব সুবহানাল্লাহ দয়ার নবীজির হরমর আওয়াজ দরজা খুলি দিয়ে কারণ দয়ার নবীজি কয় আমার বিবি খাদিজা ইমান রাতি হই গল তুমি কিয় থুকুনি মারা নাই তেতিয়া কয় আমার স্বামী মই যদিও মোর 50 বছর বয়স হই গৈছে আপনি তো বহুত হলু আপনি তো মত কই বহুত হলু যদিও আপনি মোর স্বামী হয় আপনাক মই নিজর মই নিজাই মার নিছি নাই সমস্ত কাম করি থাকো তো সুবহানাল্লাহ আপনার বিবাহ আগত মা খাদি যায় কয় ও মোর স্বামী আপনার বিবাহ আগত মোর দুইজন স্বামী আছিল সেই দুইজন স্বামীক মই হেরুয়াই দিছু আপনি মোর তিনি নম্বর স্বামী হয় কব সুবহানাল্লাহ মোর পাঁচটা করে সন্তান দুনিয়ার বুকত আছি মই সেই পাঁচটা সন্তানর দুঃখ সুখ বুঝি পাও কারণ আপনার মত কয় বয়স বহুত কম আপনি যেতিয়াই দিনর দাওয়াত করি আহে মই সাজু হই থাকো মোর স্বামী যাতে মুখ জগুয়ার কারণে যাতে ঠিয়া হব না লাগে যাতে রখি থাকিব না লাগে কাল কি আমার দিন আই যেতি আই আল্লাহ প্রশ্ন করিব আয় খাতে যা মোর হাবিব দিনর দাওয়াত দি আহি তোমার দরজা খারা হয়ে আসি দেরি হয়ে গৈছি তুমি কিয় উঠা নাই কিয় দরজা খোলা নাই তেতিয়াই মই কি উত্তর দিম হে ভয়ত মাই আপনার মহাব্বতক মাই রেডি হয়ে যাক মোর স্বামী কেতিয়ায় আহিব যেতিয়াই আল্লাহর নবী ঘরের ভিতর আহে মা খাদিজাই আল্লাহর নবীর কাপড়
মোবারক কুলি দিয়ে নিজাই হাতের কুলি দিয়ে আমার তিল দিব কারণ তোর মোর খাসলা তো তন্ন হয় না কুলি দিব জি আমি কম ফিরিস্তা নি কিন্তু মা খাদিজা আল্লাহর নবীর কাপড় নিজাই খুলি দিয়ে আল্লাহর নবীর নিজাই গোসল করে দিয়ে তল সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাই নিজেই ভাত খুয়াই দিয়ে জিন্দেগি দয়ার নবীজি মা খাদিজাই এদিন নিজর হাতের ভাত খাবো দিয়া নাই তব সুবহানাল্লাহ প্রেম আসিল কিনু কোয়া প্রেম কিনু আশিক নিজর স্বামী নিজর স্ত্রী কিমান ভাল পায় এদিন নিজে গা ধুব দিয়া নাই এদিন নিজে ভাত খাব দিয়া নাই সমস্ত কাম নিজের বিবি মা খাদিজাতুল কুবরাই করে দিয়া তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেতিয়া লাশ অবস্থার কথা কয়েছে মৌতর সময় আল্লাহর নবী ঘর আহিছে আহি দয়াল নবীজি বহি বহার পিছত কব ধরিছে স্বামী আপনি মোর সরত আহা আল্লাহর নবী গাহাত ধরিছে মা খাদিজাই ধরি কব ধরিছ আমার স্বামী মই দুনিয়ার বুকত আর বেশি দিন না থাকু আর বেশি সময় না থাকু আর মই কিছু সময় পিছত মই এই দুনিয়ার পরাই বিদায় হয়ে যাম সেই কারণে মই আপনার চারিটা ওসিয়াত করিব বিচার তর সুবহানাল্লাহ এতিয়া আল্লাহর নবী কয় মোর মরমর বিবি তুমি কি কুয়া তুমি এই বল কি কইয়াছা মোর না বাবা নাই মোর মাও নাই মোর এটা ভাইও নাই মোর কাকাও নাই মোর এটা কোনো লড়া সন্তানও নাই এতিয়া তুমিও যে আছা তুমি জীবন কথা কয়াছা কি কয়াছাইব তেতিয়াই আল্লাহর নবী কব ধরিছে ও স্বামী মই বেশি সময় বাঁচি না থাকু মোর চারিটা ওসিয়াত আপনাক কও আপনি শুনক কইছে ও খাদিজা কুয়া তুমি খাদিজাই কব ধরিছে ও মোর স্বামী জিন্দেগীত আপনাক মই কেতিয়াও নিজে গোসল গা ধুব দিয়া নাই যেতিয়াই পরাই মই ইসলাম কবুল করিছু যেতিয়াই পরাই মই আপনার জিন্দেগীত নিকাহত বহিছু তেতিয়াই পরাই আজিলৈকে আপনাক নিজেই গা ধুব দিয়া নাই আপনাক মই প্রথম নসিহাত ধরে দাঙি ধরিল মই যেদিনাই দুনিয়ার বুকর পরাই গুছি যাম মরি যাম ও মোর মরমর স্বামী মোর লাশ কুশল মোর লাশ কুশল তো আপনি নিজের হাতে দিব পাব সুবহানাল্লাহ এই কিছু কিন্তু মাতনা লাভ লাগছি জুড়ে গো আল্লাহর নবী কয় খাদিজা মই গোসল করাই দিলে তোমার কি লাভ আল্লাহর নবী কব ধরিছে ও স্বামী যে হাতেরে আপনি মোক গোসল করাই দিব যেতিয়াই মোক কবরত রাখি আহিব কবরের ফিরিস্তাই আহি মোক যেতিয়াই মই প্রশ্নর যদি উত্তর দিব নোৱাৰি মোক আঘাত করার কারণে শাস্তি দিয়ার কারণে আহিব তেতিয়াই যেতিয়াই গম পাব আপনার হাত মোবারক মোর শরীরত লাগিছে তেতিয়াই ফিরিস্তাই
মন করিল আঘাত নকরে পাব সুবহানাল্লাহ তার পিছত কলে অমর মরমিস বিবি দুই নম্বর ওসিয়ত কুয়া কইছে দুই নম্বর ওসিয়ত হল অমর সামি মই যেতিয়াই মরি যাম মোর যখন কফনের কাপুর হব মোর কফনের কাপুর দুনিয়ার কোন দামি কাপুরের দিয়ার দরকার নাই কাবা ঘরের গিলাফের কাপুর দিয়ার দরকার নাই অমর স্বামী আপনার এটা পুরানা জুব্বা মোর হইল দিব কব সুবহানাল্লাহ প্রশ্ন করিলে অমর বিবি জুব্বা দিলে কি হব করে যেতিয়াই তোমার জুব্বা যেতিয়াই আপনার জুব্বা মুবারক মোর হরিলত থাকিব যেতিয়াই ফিরিস্তা আঘাত করার কারণে আহিব শাস্তি দিয়ার কারণে আহিব যেতিয়াই আপনার জুব্বা মুবারক মোর হরিলত দেখিব ফিরিস্তার হিম্মত নহয় আঘাত করা তবু সুবহানাল্লাহ ওসিয়াত মানি ললে কইছি তিনি নম্বর কুয়া তিনি নম্বর ওসিয়াত হল অমর স্বামী যেদিন এখন মই মরি যাম মোর জানাজার নামাজ মোর জানাজার ইমামতি কোন কোন সাহাবীর দ্বারাই কোন দামাল বলি ব্যক্তির দ্বারাই যাতে আপনি মোর জানাজার নামাজর ইমামতি করিব নেদে আপনি কোন সাহাবা উসমান উমর হক আবু বকর হক কোন সাহাবাতে মোর ইমামতি করিব নেদিব আপনি মোর জানাজার ইমামতির নামাজ নিজাই পড়াব কব সুবহানাল্লাহ আপনার মুখরে শুনিছু জি স্বামী নিজর স্ত্রীর জানাজে নামাজার ইমামতি করে নামাজ পড়াই আর নামাজ পড়াই জি স্বামীর শুকুরে শুকুর পানি পড়িব আল্লাহ হেবর স্ত্রীর কারণে জাহান্নাম হারাম করে দিয়ে কব সুবহানাল্লাহ আর জান্নাত ওয়াজিব করে দিয়ে তিনি নম্বর ওসিয়াত মানি ললে কারণ আপনার মুখে দেখুনিছো যে স্বামীর শুকুরে পানি পড়িব নিজের স্ত্রীর কারণে এইজন মাইকের উপর জাহান্নাম হারাম হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় সেই কারণে আপনি মোর জানাজার নামাজ পড়াব তিনি নম্বর ওসিয়াত ক্লিয়ার হয়ে গেল এতিয়াই চারি নম্বর ওসিয়াত হইছে আমার স্বামী লাশ ওসিয়াত ইয়ার পিছন আর কোনো কথা নকও আর ইয়ার পিছত কোনো মই আপনাক ওসিয়াত নকল এতিয়া কলে আমার কলিজার টুকুরা বিবি তোমার কি ওসিয়াত তুমি যদি মোক জানো খুঁজা তুমি যদি মোর প্রাণ খুঁজা মোক তোমার দিয়ার কারণে রেডি হয়ে আসো কি প্রেম আছিল স্বামী স্ত্রীর মাঝত কি মহাব্বাত আছিল তুমি মই বুঝার দরকার হয় হেই বলি যেতিয়াই কলে অমর স্বামী যেতিয়াই আপনি মোক জানাজার নামাজ পড়াই যেতিয়াই মোক কবর থই আহিব থই আহার পিছন যেতিয়াই দফন কফন করাই দিব তেতিয়াই আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রসুল্লাহ কয়েছে দফন করার পিছন যেতিয়াই ফিরিস্তাই মোক যেতিয়াই প্রশ্ন করার কারণে আহিব প্রশ্ন করার কারণে আহিব হে সময়ত মই খাদি যাই প্রশ্ন উত্তর দিব নোৱাৰিম কারণ মোর লগত কোনো না থাকিব আপনি থাকার কারণে মোর কোনো ভয় নাছি আপনি আজি বাধা কর যাতে মোর ফিরিস্তার প্রশ্নর উত্তর
তার আপনি দিয়েতার সুবহানাল্লাহ দয়াল নবীজি এই বর ঘটনা শুনি কান্দি বধরি সে হল বাচ্চার নিচি নাই কান্দি আছে কান্দি কান্দি কলে খাদিজা তোমার সারি নম্বর বসিয়াত মই কবুল করিলু যেতি আইলেকে তোমার কবরের প্রশ্নর উত্তর নিদিউ মই তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পরাই উঠি না হু তব সুবহানাল্লাহ যাহাক এই আল্লাহর নবীর বিবির খাদিজার ইন্তেকাল হয়ে গল কি গুসল দিলে আল্লাহর নবী কফন আল্লাহর নবী জুব্বা মুবারক পিন্ধাই দি কফন উড়াই দিলে কফন উড়ার পিছত জানাজার নামাজ পড়াই দিলে জানাজার নামাজের পিছত নিজর স্বামী নিজর তুলাত উঠাই নিজর কবর দেখে বিবি কি করিছে খুয়াইছে খুয়াই আর আল্লাহ কব ধরেছে আল্লাহ এই বিবি মোর বিবির উপরত ময় রাজি আই আল্লাহ তুমিও মোর বিবির উপরত রাজি হই যুয়া এনেকে বিভিন্ন ধরনের দোয়া করি আল্লাহর নবী দফন করে দিলে মাটি ইত্যাদি দি দিয়ার পিছত আল্লাহর নবী কবর উপর বহি অপেক্ষা করি আছে বহু রাতে রাতি হই গল যে সাহাবা বিলাকে প্রশ্ন করিব ধরিছি ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনি ঘরত বল বহুত দেরি হয়ে গল এতিয়াই কলে মোর বিবির লগত মই ওয়াদা করিছু যেতিয়াই লইকে মোর বিবি খাদিজার ফিরিস্তার প্রশ্নর উত্তর দিনে দাও তেতিয়াই লইকে মই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুথু হে বলি আল্লাহর নবী অকলে বহি আছে বহি কান্দি আছে এনেতে হাত আল্লাহ জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম কথাই দিছে বলে জিবরিল তুমি জুয়া তুমি জল্লি জল্লি জুয়া আমার হাবিবর উসরত মোর তোমার পয়গম্বর অসরত জুয়া আর কুয়া তোমার খাদিজার প্রশ্নর উত্তর দিয়ার দরকার নাই আপনার কোন কান্দার দরকার নাই আপনি প্রশ্নর কারণে কষ্ট করার দরকার নাই কোনে কয় আছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী কয় আছে আল্লাহর নবী কয় আছে আপনার কোন কান্দার দরকার নাই কই দিয়া তার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নর উত্তর স্বয়ং মই আল্লাহই নিজাই দিম কব সুবহানাল্লাহ কি মহিলা আছে যে মহিলার প্রশ্নর উত্তর আল্লাহই দিব এনেকুৱা মহিলা চরিত্র আর যে প্রেম আল্লাহর নবী আর স্ত্রী মাজত যে প্রেম আছে হে প্রেম তোমার আর মোর মাজত তো যা টাইম সময় টাইম হয়েছে কি বলে কয় তো আল্লাহর নবী আমার লগত এনেকুৱা সিস্টেম দেখুয়াই দিছে প্রেমর মাধ্যমে আর আমার মহিলা সকল ইজ্জাতর মাধ্যমে যা আমার দেখাইছে ইসলামে যাতে আমি মা ভনী সকল যাতে আর আমার পুরুষ সকল যাতে স্বামী স্ত্রী যাতে আমি মিলিজুলি আল্লাহর যাতে গুণগান গাও নামাজ পাঁচ অক্ত যাতে নামাজ পড়ু যাতে আল্লাহর জিক্র করু উলামার লগত কন্টাক্ট করি উলামার মাধ্যমে সমস্ত নীতি নিয়ম ইসলামের যাতে সমস্ত কথাবার্তা মালুমাত করু যদি তোমার ভিতর মোবাইল থাকে সিম না খেয়ে মোবাইলের ভ্যালু নাই চাহে আইফোনে হোক না নয় আইফোন হলে ভ্যালু নাই সিম না থাকলে কি হবো আমার সব আছে কিন্তু আমার নাই বে রসুল সকল উলামা সকল লগত আমার ইস্তেহাদ হয়ে গেছে কারণ এটা ইউটিউব মুফতি হয়েছিস মোবাইল আর আজকাল ইমামক মশলা ঘুদাও বাদ দিছি মাদ্রাসাও বাদ দিছি সব ইউটিউব এই ইউটিউব পালিখি আমাদের দিলে তোমার মোর কাম না তোমার মোর ইউটিউবে তোমার মোর টাইম বরবাদ করি আছে এই ইমাম কি হওয়ার কারণে দিছে মাদ্রাসা তোমার মহল্লা তোমার গ্রাম উলামা কি হওয়ার কারণে রাখিছে তেনে হলে সব ইউটিউবের দ্বারা ইমামতি করা ভাল না না হয় ইটা মশলা আছে বলে গেলে ইউটিউবত চাই মশলা খুদার ফটো আর দরকার নাই মশলাতে জায়গা জমি নষ্ট করে ফেলছে
এই কারণে কালাম এই জুমার দ্বারাই তোমার জিকির বন্ধ হব, তোমার নামাজের পাবন্দি হ্যাক হব, তোমার সমস্ত বস্তু হ্যাক হয়ে যাবে ধীরে ধীরে, তোমার বুজরিগি হ্যাক হয়ে যাবে। বাবা যদি শয়তান জি বসিলে এখানে আনা যাবে, বাবা যদি ভালো দমজি বলে এখানে আনা যাবো, কারণ শয়তানে দুনিয়া কাম আল্লাহ রসুল কাম করে মজায় লগাই লগে তোমার দ্বারা টাইম পাস করে দেবে। বয়ান বুদ্ধি হয় তোমার ইউটিউবত, কিন্তু তোমার দ্বারা কাম নয়া সবতে দেখবে নামাজ মধ্যে ইউটিউব খুলে বেশি এখানে ইউটিউবের বা বাসি নিজের উলামার লোক ইস্তা করো, কারণ ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল তাতে চলি আছে। আপনি মই বুঝি না পাও, আপনার মনে সেই জ্ঞান নাই না থাকে, আপনি যদি সেই ইউটিউবের মাধ্যমে যে কোনো আমলত লিপ্ত হয়ে যাব, সেই ইউটিউব তো জাহান কি বলি কই ইউটিউব তো বাসি যাব যাবে তাই মই জাহান্নামত যাব লাগবে তো ঠিক। এই কারণে নিজের ইমামের লগত রিস্তা রাখো, মাদ্রাসা আছে মাদ্রাসা হুজুর বড় রিস্তা রাখো, অসর অসর উলামার লগত রিস্তা রাখো, তেতিয়াই তোমার মোর ইমানের জানা জানলে যদি ইউটিউবক যদি পিসি হাত বনে ধইছা ইমানের হাতটা আছে দেখি এখানে ইটাও ইউটিউবত মুক্তি ন আপনা গম পাইছ না বুঝি পাইছ না কথা গিলা দে হবে রে টাইম হুজুর সব সব পড়া বসে আর হুজুর সব মানিগিন কষ্ট হইছে আর মোরও এক মাস ধরে খাই গেছে দোয়া করবো আপনাদেরকে আর কেতিয়াবা হলে মাইক চাই অল ভালকে আনলে আপনি নামটা উত্তু মাতকে একবার মাতি একবার না ইটা বক্তা কোনগুলা ভাল লাগে জানা না বক্তা ভাল লাগে যে আসমানের উপর বয়ান করে আর জমিনের তলর যিনি বয়ান করে হে বক্তা বারবার দাওয়াত দিয়ে যদি মাজর বয়ান কষি আর বক্তার নামতে কারণ কেসে কি মাজতে ঘুমে আছে তোমার মোর যেমন ক্যান্সার টিউমার যত বেমার আছে মাজত হয়েছে এটা মাজর যদি বয়ান আরম্ভ করো এ হুজুর মাতার দরকার নেই যায় এইগুলা হুজুরক মাতে নেকি পারলে কুমুদুরি পিঠি ভালো না নয় আল হক নুরুন সচ্চি বাত করবেই লাগতি হে সচ বাত লোগোর কো করবা লাগতা হে হত্য কথা মানুষ দিতে লাগে আর এক হাদিসে মান সুইলা আন ইলমিন আলিমহু সুম্মা কাতামহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিল জামি মিন নার আও কাল কাল আলাইহি সালাম किसी उलमा को अगर उसके अंदर हक बात कहने की ताकत नहीं है अगर कोई आलिम होने के बाद कोई मौलाना होने के बाद कोई मुफ्ती होने के बाद अगर आम पब्लिक के बीच अगर वो हक बात कह नहीं सकता तो इस मेंबर पर मेहराब रसूल पर उसको बैठने की उसकी कोई इजाजत नहीं है हक बात बोलना होगा अगर हक बात नहीं बोलेंगे तो कल कयामत के दिन उस आलिम को आग का लगाम पहनाया जाएगा कहो नऊज बिल्ला जे आलिम है सत्य बारी आलिम है अहलुल्लाह इमाम है यदि सत्य कथा बयान न करे तेने होले हे आलिम जियोर सिकेल दिबो आमार भाई जियोर सिकेल लबो ना हे कारण जी जगह इमामत करता तो आधा थेतले दे কসা ইমাম রাখা না কি রাখা না কি নাই ইমামের কারণে পড়াও নাই আগার আল্লাহর কারণে দিনের কথা কইছি যদি বাদ দিব আর আল্লাহর কারণে বাদ দি ই রিকশা চলে হলো খান কি আছে কি হল আর কথা জলসাদ নামে কি রিকশা আলা এখনি কথা মানে না কি যা হোক বয়ান শেষ করে হুজুরে দোয়া করব আর তো দাও না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।